রাজ্যে পুলিশ প্রশাসন এখন ঠুটু জগন্নাথে পরিণত হয়েছে। এখন তাদের একটাই কাজ, সিপিএম নেতাদের নিরাপত্তা দেওয়া। মানুষের নিরাপত্তা দেওয়া যে তাদের দায়িত্ব, সেটাই ভুলে গেছেন তারা। সাত দিন আগে লেক চৌমুহনী থেকে নিখোঁজ হয়েছিলেন 15 বছরের এক নাবালিকা। সাত দিন হয়ে গেলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সে ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেয় 7 রামনগর বিজেপি মণ্ডল কমিটি। ডেপুটি এসপি অলিভিয়া দেববর্মার সঙ্গে দেখা করে তার হাতে ডেপুটেশন তুলে দেয় তাদের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন নাবালিকার মা ও বোন। 7 রামনগর বিজেপি মণ্ডলের পক্ষ থেকে বিজেপি কর্মী আশিস পাল বলেন, অভিযোগ করার ফলে আমাদের কর্মীদের আটক করা হচ্ছে। যারা দোষী তারা সিপিএম এর আশ্রিত দুষ্কৃতী হয়, তাদের ঠিকই খুঁজে পাচ্ছে না পুলিশ। এখানে আজকে ডেপুটি এসপি অলিভিয়া দেববর্মার কাছে আমরা এসেছি একটাই উদ্দেশ্য, আমাদের যে লেক চৌমুহনী এলাকা থেকে যে নাবালিকাকে অপহরণ করেছে এখনও অবধি উদ্ধার করতে পারেনি। এই উদ্ধারের নামে যেহেতু আমরা এফআইআর করেছি, আমাদের কিছু সমর্থককে ওনারা জিজ্ঞাসাবাদের জন্য আনে আটক করে আবার কিছুক্ষণ বাদে ওদেরকে আবার ছেড়ে দেয়। কিন্তু আমরা এফআইআরের মধ্যে ও দোষীদের নাম ঠিকানা সহ দিয়েছি, কিন্তু ওদের টিকিট নাগুলো পায়নি, কারণ ওরা ওই এলাকার সিপিএম আশ্রিত কিছু দুষ্কৃতিকারী। আমরা ওনার কাছে এসেছি এই একটাই উদ্দেশ্য, যেন নাবালিকা মেয়েটাকে উদ্ধার করতে পারে। রাজ্যে এখন শাসকের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। অপহরণের 7 দিন পর অপরাধীকে গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ। বিজেপি ডেপুটেশন দেওয়ার পর কি গ্রেপ্তার হবে মূল অভিযুক্তরা, এটা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।